ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত এক, আহত 11 জন। ঘটনাটি ঘটে ধলাই জেলার 82 মাইল এলাকায়। দুর্ঘটনার জনৈক এক আহত জানায়, কুমারঘাটগামী একটি যাত্রীবাহী ম্যাক্স এবং একটি লরির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। তাতে ম্যাক্সের সকল যাত্রী গুরুতর আহত হয়। আহতদের সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এতে চিকিৎসাধীন অবস্থায় প্রসেনজিৎ দেবনাথ নামে 8 বছরের এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশুটি আম্বাসায় মামার বাড়িতে বেড়াতে আসছিল। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে জেবি হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে ধলাই জেলা হাসপাতালে। আর কুমারঘাট সাইড থেকে ওই আমরা আসলাম যে ম্যাথটা ওইখানে মানে গাড়ি দিয়ে গাড়ি ট্রাক্টর খাইছে। কতজন আসলেন? মনে হয় 12 জন। 12 জন সবাই মানে সবাই একজন ছেলে, কয় বছর জানি, মনে হয় 10-11 বছর ছেলে ওইটা মারাই গেছে। আচ্ছা, এরকম কোন জায়গাটা তৈছে ঘটনাটা? এটা মাসলি আবার 82 মাইল এলাকা দিকে। হ্যাঁ।